আসসালামু আলাইকুম আমি সানি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগে এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা আমার চ্যানেল অলরেডি আছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ তো আজ দুপুরের জন্য খুব ঝটপট রান্না শেষ করে ফেললাম এবং সেটা কিন্তু কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি কারণ তাতে রান্না করে নামাজ পড়ে একটু বাইরে বের হব এ কারণেই কিন্তু কোনো কিছু সেভাবে শেয়ার কর আর বাইরে বলতে একটু স্বপ্নতে আসবো স্বপ্নতে কেনাকাটা এবং তার পাশাপাশি দেখা যায় বাচ্চারা সবসময় ঘরের মধ্যে থাকে অনলাইন ক্লাস বাসাই থাকে তো ওদেরকে নিয়েই বের হলাম কারণ ওরা বাইরে আসতে খুব পছন্দ করে এবং এখানে শপিং শেষ করে ওরা একটু বাইরে বসবে কোথাও কিছু খাওয়া দাওয়া করবে তো এ কারণেই না ওদেরকে নিয়ে বের হওয়া আর ওরা বাইরে আসতে খুব পছন্দ করে অনেক দিন হয়ে যাচ্ছে ইউটিউবে আছি মাঝে মধ্যেই না ইউটিউবটা ভালো লাগে না মাঝে মধ্যেই যেটা হয় এডিট করতে ভিডিও করতে কোনো কিছু করতেই না ভালো লাগে না আবার মাঝে মধ্যে খুবই ভালো লাগে কারণ এই জিনিসটার সাথে না ইউটিউবের সাথে কেমন আমাদের একটা মায়া ভালোবাসা জড়িত এখান থেকে কী পাচ্ছি না পাচ্ছি সেটা কিন্তু কেউ চিন্তা করছে না আমি বলো বা অন্য কোনো ইউটিউবারও বলো সেটার থেকে না ইউটিউব চ্যানেলটা হলো সবার কাছে একটা মায়ার জিনিস তো বাজার থেকে বাহির থেকে চলে এসেছি এবং খুবই অল্প শপিং করেছি বাসায় টুকটাক যা লাগে সেই আর কি এবং আসার পরে ওদেরকে একটু নুডলস বানিয়ে দিয়েছি বাহির থেকে এসেছে এবং সেই সাথে নুডলসটা আমি ব্রোকলি দিয়ে বানিয়ে দিচ্ছি ব্রোকলিও নিয়ে এসেছি তো ভাবলাম একটু ব্রোকলি দিয়ে কাঁচর দিয়ে নুডলসটা করে দিই এবং আমি তেমন কিছু এখন খাবো না কারণ বাহির থেকে একটু খাওয়া হয়েছে আমি একটু নিজের জন্য কফিটা বানিয়ে নেব আর আমি যে কথা বলছিলাম সত্যি ইউটিউবটা কিন্তু খুবই মায়ার একটা জিনিস যারা যারা ইউটিউব করে তারা কিন্তু জানে তারা কিন্তু বোঝে কারণ একটা ভিডিও দেখাটা কিন্তু খুব ইজি সেখানে কমেন্ট করা আরও ইজি বাট জানি না সেই মেকিং করা একটা ভিডিও আজকে শেষ কালকের জন্য আর একটা কালকে আবার সেটাকে ক্যামেরাবন্দি করা সেটাকে এডিট করা ভালো লাগলেও সেটাকে তুমি করতে হবে ভালো না লাগলেও করতে হবে এই যে যে ব্যাপারটা একটা জিনিস হঠাৎ করে একদিন করাটা কিন্তু খুব ইজি দুদিন করাটা ইজি বাট এটা কিন্তু রেগুলার করতে হচ্ছে এটা কিন্তু একটা দায়িত্বের মধ্যেও পড়ে যে আমাকে একদিন পর পর ভিডিও দিতে হবে আমি সবাইকে বলছি বা সবাই ওয়েট করবে যে কজনই ওয়েট করুক যে কয়েকজনই আমার ভিডিও দেখুক আমার ব্লগ দেখুক সে কয়েকজনের জন্যেই কিন্তু আমার এই পরিশ্রম তো অনেক ভালোবাসা আর ইউটিউব চ্যানেল জানি না আজ কেন এই ধরনের কথাগুলো বলছি হঠাৎ করে মনে পড়লো সময় কিন্তু এই ধরনের ইগুলো মনে পড়ে না আজ হঠাৎ করে মনে পড়লো এই ধরনের কথাগুলো এই জন্য বলছি কারণ অনেক কাছে মনে হয় যে একটা ভিডিও করবে ছেড়ে দিবে এটার তেমন কষ্ট কী কিন্তু যারা ব্লগিং করে যারা কুকিং করে যারা যেটাই করুক ইউটিউবে ইউটিউবে কিন্তু প্রচুর পরিশ্রম আমার আম গাছে কিন্তু অনেক মুকুল ধরেছে তো কালকের ভিডিও এবং আজকে সকাল থেকে ভিডিও দুটা মিলে কিন্তু আজকে ব্লগটা আমি করছি তো কাল দুপুরের পরেই কিন্তু বিকেলে স্বপ্নতে যাওয়া হয়েছিল তো আজ সকাল সকাল নাস্তা বানানো হচ্ছে এখানে আমি সবজি করব তার সাথে নুসাফার জন্য ঘেয়ে ভাজা পরোটা করছি আর আমার জন্য রুটি কারণ আফ কিন্তু আমি ঘিয়ে ভাজাটা দিয়ে থাকি এবং ও খুব পছন্দ করে পছন্দ করেই কিন্তু খাচ্ছে কিন্তু আফনা অতটা পছন্দ করে না ঘির স্মেলটা ওর কাছে অতটা ভালো লাগে না তারপরেও আমি ওর জন্য যখনই করি তার মধ্যেও একটু দিয়ে থাকি কিন্তু আমার জন্য কিন্তু পাতলা রুটি করে নিয়েছি তো নাস্তাটা শেষ করে নেবো এবং ইউটিউবে কিন্তু অনেক দিন হয়ে গেল আমার জার্নিটা অনেক দিন কখনো চ্যানেলটা অনেক ভালো গিয়েছে কখনো খারাপ গিয়েছে কখনো খুব স্মুথভাবে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে না ভালোই একটা সময় কাটছে আর এই যে তোমাদের সাথে মাঝে মধ্যে এসে কথা বলি সেটাও কিন্তু ভালো লাগে তো আফনান নোসাইবা পড়তে বসেছে নোসাইবা যেটা করে পড়তে বসে শুধু একটু কালার করা একটু ডট দিয়ে দিলে ডাক দেওয়া বা এ লেখা এগুলো করছে আর আফনান কিন্তু প্রপার যে পড়াশোনাটা করা হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট টেস্ট সব কিছুই কিন্তু ওর হচ্ছে চলছে এবং তার ফাঁকে কিন্তু আমি গোরু মাংসটাই করে রেখেছি এবং আজ কোরু মাংস আর একটু পোলাও করছি আপনারা অনেক পছন্দ করে পোলাওটা আমার কাছে অতটা ভালো লাগে না তেলের জিনিস খেতে এর থেকে সাদা ভাতটাই বেশি পছন্দ বাট বাচ্চাদের জন্য করছি তো আমি ভালো করে ভেজে নিয়েছি কারণ ভাজাটা যতটা ভালো হবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরা হবে এবং আমি গরম পানি করে কিন্তু গরম পানিটা দিয়ে দিচ্ছি কারণ গরম পানি দিলে কিন্তু খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু দেখো পোলাওটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে এবং এখন কিন্তু এটা আমি একটু নেড়ে আবার ঢেকে একদম ডিম করে মানে তাওয়াতে বসানোর মতো করে একদম আস্তটা কমিয়ে তারপর রেখে দেবো আর এখন বারোটা সাড়ে বারোটা বাজে তো এর পাশাপাশি ভেবে নিলাম যে আপনার নোসাহকে একটু নাস্তা দিই তো ওদের জন্য ফল কাটছি ফলগুলো কেটে নিচ্ছি আর আপেল বলো অরেঞ্জ বলো আঙুর বলো যেই ফলই বলো আপনার অতটা পছন্দ করেন আমি অতটা পছন্দ করি না বাট আমাদের কিন্তু ফল খাওয়া অনেক উচিত আমরা সবাই বুঝি বাট নো সারি বা প্রপারভাবে খায় ওর ফল অনেক পছন্দ কিছু বাচ্চা আছে তাদের অনেক পছন্দ কিছু বাচ্চা আছে তাদের পছন্দ না তো নৌ সাহিবাকে দিয়ে আসছি ও কার্টুন দেখছে তো আমি ভাবলাম আমি রান্নার পাশাপাশি ওদেরকে দিয়ে আসলে ওরা খেয়ে নেবে এবং তারপরেই কিন্তু ওদেরকে গোসল করাবো দেখা ওরা ফলটা শেষ করবে তারপরেই কিন্তু একটু গিজারটা অন করে ওদেরকে গোসল করিয়ে দেব এবং সেই সাথে কিন্তু আমারও কিন্তু এ পাশে সব রান্নাটনা হয়ে যাবে এবং দেখো আমার রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট এবং তার পাশেই কিন্তু আমি গোরু মাংসটাও কিন্তু করে নিয়েছি তো সবাই রান্না পারে এই রেসিপি দেখানোর মতো কোনো কিছু নেই এই কারণেই কিন্তু আর আমার ব্লগ চ্যানেল আমার ব্লগ চ্যানেল কিন্তু আমি প্রতিদিন যা করছি আমি তো সেটাই দেখাচ্ছি আমি কিন্তু আর্টিফিশিয়াল কোনো কিছু কিন্তু দেখানো সম্ভব না একটা ডেইলি ব্লগ চ্যানেল তো ডেইলি ব্লগ চ্যানেলে আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি অনেকে ভেবে থাকো যে এমন কেন তেমন কেন না সবার লাইফই একই রকম আমার কাছে তাই মনে হয় তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিলাম জানি না দুপুরের পর আমার কাছে একটু ক্লান্ত লাগে আর একটু শুয়ে থাকতে ভালো লাগে বাট দুপুরে কখনো আমার ঘুম হয় না আমি চাইলেও না ঘুমাতে পারি না আমি অনেক সময় ট্রাই করে দেখেছি যে একটু ঘুমানোর চেষ্টা করি তো আমাদের ঘুমানো উচিত না দুপুরে সেটাও যেমন জানি বাট একটু চেষ্টা করি মাঝে মধ্যে তাও হয় না আমার আমি শুধুমাত্র রাতেই কিন্তু ঠিকভাবে ঘুমাতে পারি তো নোসাবাকে মিল্ক দিয়ে এটা দিচ্ছি তো নোসাভা এটা খুব পছন্দ করে পছন্দ করেই খায় তো এই কারণে ওকে সন্ধ্যায় এটা দিলাম তো সন্ধ্যা করার পর তারপর রাতের দিকে কিন্তু অনেক রাত না সন্ধ্যার দিকেই ধরতে গেলে তো এটা তালের পিঠা তালের বড়া যেটা বলে অসময়ে কিন্তু তালের বড়াটা বানাচ্ছি কারণ আমি কিন্তু তালের সিজন যখন ছিল তখন কিন্তু তালটাকে সংরক্ষণ করে রেখেছি মানে সুন্দর করে প্রিজার্ভ করে রাখা হয়েছে যেই কারণে অসময়ে এখন কিন্তু তালে বড়া বাচ্চাদের জন্য বানাচ্ছি এবং এভাবে বক্সতে রেখে দিলে না ওরা দেখা যায় একটা দুটা করে খাচ্ছে খাচ্ছে শেষ হয়ে যায় প্রথমে মনে হয় অনেকগুলো বানিয়ে ফেলেছি বাট পরে কিন্তু আস্তে আস্তে শেষ করে ফেলে তো আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না ঠিক একদিন পর আরেকটি ব্লগ নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ